রবিবার অযোধ্যায় চলবে পনেরো লক্ষ প্রদীপ মোদীর সামনে দীপোৎসবের অঙ্গ হিসেবে পনেরো লক্ষ বেশি প্রদীপ জ্বালানো হবে আতশবাজি লেজার প্রদর্শনী এবং রামলীলাসের আয়োজনও রয়েছে আজকের অনুষ্ঠানে দীপোৎসবের ষষ্ঠ সংস্করণে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচটি এনিমেটেড ট্যাবলো এবং এগারোটি রামলীলা ট্যাবলো প্রদর্শিত হবে দীপোৎসবে সূর্য নদীর তীরে এবং আরও সাঁয়ত্রিশটি ঘাট এলাকায় ইতিমধ্যে পনেরো লক্ষ প্রদীপ দেওয়া হয়েছে মাটির প্রদীপ জ্বালিয়ে নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করার চেষ্টায় অযোধ্যা প্রশাসন দু সালে দ্বীপ উৎসবের নয় লক্ষ একচল্লিশ হাজার পাঁচশো একান্নটি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অযোধ্যা প্রশাসন বিশ্ব রেকর্ড করেছে তবে মহাশিব মহাশিবরাত্রিতে এগারো লক্ষ একাত্তর হাজার আটাত্তরটি প্রদীপ জ্বালানোর পর সেই রেকর্ড ভেঙে যায় প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গিয়েছে বিকেল পাঁচটার দিকে ভগবান রামলীলা বিরাজমানের দর্শন ও পুজো করবেন মোদী বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে ভগবান শ্রীরামের রাজ্যাভিষেক এবং সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে রাজ্য নদীর নতুন ঘাটে আরতি অনুষ্ঠান সামিল থাকবেন উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও সূত্রের খবর অনুযায়ী মোদী অযোধ্যা ছেড়ে যাওয়ার পর স্থানীয় মানুষের জন্য পঁচিশ মিনিটের মধ্যে আটটি লেজার শো করবে অযোধ্যা প্রশাসন